ছেলেবেলা স্মৃতিচারণ করতে গেলে সবাই নস্টালজিয়ার জগতে চলে যান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রায় সময় নিজের বক্তৃতায় তার ছেলেবেলার ও স্কুল জীবনের ছোট ছোট ঘটনাগুলো নিজের বক্তৃতার মঞ্চে নিয়ে আসেন। প্রকৃতপক্ষে ছেলেবেলাকে বাদ দিয়ে আমরা কখনোই বড়বেলার পরিপূর্ণতা পেতে পারি না, তাই ছেলেবেলার আনন্দ উচ্ছ্বাসের ঘটনা, দুঃখ বেদনার ঘটনাবলী আমাদের মনের মণিকোঠায় চিরদিনের জন্য বন্দী হয়ে রয়েছে। পুরনো দিনের সেই সব স্মৃতিচারণায় প্রত্যেকের জীবনে হয়তো অমলিন স্মৃতি হয়ে গেছে স্কুলের সরস্বতী পূজা। এটাই বোধ হয় একমাত্র পূজা যেটা শিক্ষার্থীরা নিজেদের পূজা বলে ভাবতে পারে। স্কুলে সরস্বতী দেবীর মূর্তি আনা থেকে শুরু করে পূজার সব ধরনের আয়োজনে থাকে স্কুলের শিক্ষার্থীদের আনকোরা নতুন উৎসাহের ছোঁয়া। এই একটি দিন বিদ্যার দেবী সরস্বতীর কাছে বিদ্যার্থীদের শুধুমাত্র প্রার্থনা থাকে, আমাকে মানুষ করো, আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও, শিক্ষা দাও। পাশাপাশি এই দিনটা ছাত্রছাত্রীদের জন্য যেন এক স্বাধীনতার দিন, আনন্দ উচ্ছ্বাসের দিন। এদিন স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রীদের দেখা যায় যথাসম্ভব বাসন্তী রঙের শাড়ি পরে বা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে এসে অঞ্জলিতে অংশগ্রহণ করতে। আগেও যেরকম শিক্ষার্থীদের মধ্যে এই ট্র্যাডিশন ছিল, এখনকার নবযুগের ছাত্রছাত্রীদের মধ্যেও সেই ট্র্যাডিশন বজায় রয়েছে। তবে গত 4-5 বছর আগের স্কুলের সরস্বতী পুজোর সাথে এখন স্কুলের সরস্বতী পূজার অনেকটাই তফাত দেখা যাচ্ছে। বিশেষ করে সরস্বতী পুজোর দিনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজধানীর বনেদি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে সস্ত্রীক গিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সাথে লাইনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে সস্ত্রীক নিজের অঞ্জলি দিয়েছেন, তা বিগত দিনে কখনোই দেখা যায়নি। বিগত আমলের কোনো নেতা বা মন্ত্রীকে কাশ্মীর কালেও কখনো কোনো স্কুলে সরস্বতী পুজো মণ্ডপে দেখা যায়নি, কিন্তু সবার থেকে আলাদা বিপ্লব কুমার দেব। মাটির গন্ধ গায়ে মেখে তিনি সাধারণ মানুষজনের সাথে মিশে যেতে ভালোবাসেন। শিশুদের সাথে মিশে তিনি শিশুদের মতোই উৎসাহিত হয়ে ওঠেন। বিভিন্ন সময় তিনি বলেছেনও, শিশুরাও আমাকে খুবই ভালোবাসে, তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় 5 বছর এক শিশুও তার মাকে বলতে পারে, মা ওই দেখো বিপ্লব যায়। এটাই মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছে সবচেয়ে বড় পাওনা বলে তিনি বিভিন্ন সময় জানিয়েছেন। শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে যথেষ্ট উৎসাহ ভরে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে এদিন সস্ত্রীক অঞ্জলি দিলেন। সেখানে দেখা গেছে স্বল্প সময়ের মধ্যে তিনি স্কুলের কয়েকজন শিক্ষার্থীর আবদার পূরণ করতে তাদের সাথে দাঁড়িয়ে সেলফি তুলতে সাহায্য করছেন। যদিও মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জায়া নীতিদেবকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা এই নিরাপত্তাকে থোড়াই কেয়ার করে বরং মুখ্যমন্ত্রী তাদের স্কুলে এসেছেন এই বিষয়টি তাদেরকে অনেক বেশি আনন্দিত করছে। মুখ্যমন্ত্রী যেন ছিলেন তাদের অভিভাবক, দাদা। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে নিরাপত্তা বলয় ভেঙেই তারা চলে গেছে মুখ্যমন্ত্রীর কাছে শিশুসুলভ প্রলোভবতায়। এদিন বিপ্লব কুমার দেবকেও দেখা গেছে স্কুলের ছাত্রছাত্রীদেরকে তার পাশে আসার জন্য প্রশ্রয় দিয়েছেন একজন বড় দাদা সুলভ গাম্ভীর্যতায়। আসলে বাম আমলেই সেই কপট গাম্ভীর্যতা ভেঙে আগে যা কখনো ঘটেনি সেই প্রথা ভেঙে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে গিয়ে অঞ্জলি প্রদান করে এক প্রকার এক নতুন ইতিহাস তৈরি করলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। এতে আবারও প্রমাণ হল ত্রিপুরা একজন ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী পেয়েছেন। তিনি শিশুদের সাথে শিশুসুলভভাবে আবার ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক দাদা হিসেবে মিশে যেতে পারেন। এদিন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে তিনি ভাবগম্ভীরপূর্ণ কোনো বক্তব্য রাখেননি, বরং শিক্ষাক্ষেত্রে রাজ্যের উন্নতির জন্য রাজ্য সরকার নতুনভাবে চিন্তাভাবনা করছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের কয়েক মিনিটের বক্তব্যে এমনটা জানিয়েছেন বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরাসরি হস্তক্ষেপে 2020-21 শিক্ষাবর্ষে ইংরেজি মাধ্যম স্কুলে রূপান্তরিত উন্নত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঐকান্তিক প্রচেষ্টাকে এদিন
সম্মান জানালো স্কুল কর্তৃপক্ষ। সরস্বতী পূজার দিন তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্কুলে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেই ডাকে এদিন মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন। এর জন্য স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কিন্তু মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত সরস্বতী পূজায় যেভাবে অংশগ্রহণ করেছেন তা ছিল স্কুল কর্তৃপক্ষের কল্পনার বাইরে। তবে সাধারণ মানুষ যা ভাবেন না, মুখ্যমন্ত্রী যে সেটাই ভাবেন তার প্রমাণ দিলেন তিনি আজও। সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে সবার সাথে মিলে সস্ত্রীক তিনি দিলেন অঞ্জলি। পুরোহিতের সাথে তিনি মন্ত্র উচ্চারণ করলেন, ঔং জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।